আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবার একটু লাইভে আসলাম। ইনফ্যাক্ট আজকে লাইভে আসার একটা উদ্দেশ্য হচ্ছে সামাজিক কার্যক্রম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের লোগো, নিজের বলার মতো গল্প। সো সামাজিক কার্যক্রম, আমরা আপনারা যারা আমাদের গ্রুপে আছেন তারা অনেকেই জানেন যে আমরা উদ্যোক্তা হওয়ার যে কর্মশালা করছি, গত দুটো ব্যাচ শেষ করেছি, এখন থার্ড ব্যাচ চলছে, 15,000 জন মানুষকে নিয়ে, তরুণকে নিয়ে, তরুণ তরুণীকে নিয়ে। এবং আমরা শুধু বিজনেস শিখছি না, আমরা উদ্যোক্তা হওয়াটা শিখছি না, আমরা ইনফ্যাক্ট সামাজিক মূল্যবোধ, একজন ভালো মানুষ হওয়া, সৎ পথে চলা এবং পুণ্যে ভেজাল না দেয়া, অতিমাত্রায় মুনাফা না করা, বাবা মাকে শ্রদ্ধা করা, লিডারশিপ, দেশের সমাজের জন্য কিছু কাজ করা, এরকম অনেক কিছু নিয়ে আমরা কাজ করছি একসাথেই। সো এটা এই সেদিক থেকে বলা যায় এটা একেবারে ইউনিক একটা গ্রুপ। কোনো গ্রুপে মানে শুধু এতগুলো বিষয়, মানে মূল্যবোধের বিষয়টা বিশেষ করে, একজন ভালো মানুষ হওয়া, অন্যের সমালোচনা না করা, নিজের সমালোচনা নিজে করা এবং অন্যকে দেখিয়ে দেয়া, জবাব দেয়া নিজের কাজ দিয়ে, সেই জিনিসগুলো আমরা মূলত এখানে চর্চা করি। এবং আমরা সামাজিক কাজ করছি, তার অলরেডি দুটো কাজ, তিনটা কাজ আমরা করেছি। সেটা হচ্ছে যে গত রমজানে আমরা একটা ইফতারের ব্যবস্থা করেছিলাম কিছু এতিমদের নিয়ে। তারপরে আমরা আমাদের 90তম, দ্বিতীয় ব্যাচের 90তম ক্লাসের দিন আমরা সারা বাংলাদেশের 64 জেলায় আমরা তিনটা কাজের কার্যক্রম হাতে নিয়েছিলাম। সেটা হচ্ছে 6,000 গাছ লাগানো, 6,000 ব্যাগ রক্ত দেয়া এবং 6,000 গরিব বৃদ্ধ অথবা শিশুকে একবেলা ভালো খাওয়ানো। সো এটা আমরা খুব সাকসেসফুলি কাজটা করেছি। আরও দুটো কাজ আমরা অন দ্য প্রসেস, আমরা সেটা গত আমাদের যে ক্লোজিং প্রোগ্রামটা ছিল 23 জুলাই সেখানে আমরা ঘোষণা দিয়েছি, সেই কাজগুলো এখনও শেষ করতে পারিনি, বাট ওই কাজগুলো, ওইটা ওই সামাজিক কাজগুলো অন দ্য প্রসেস। এবং যেহেতু সামনে কোরবান আসছে, আমরা মনে করছি যে আমাদের কিছু দায়িত্ব আছে। সো কোরবানকে মাথায় রেখে আমাদের যে এখন গ্রুপে 12,000 এবং পেজে প্রায় 16,000 সদস্য আছেন, তাদেরকে নিয়ে আমরা একটা প্ল্যান করতে চাচ্ছি। ইনফ্যাক্ট আমার সাথে আমার আইডিতে প্রায় 40,000 মানুষ আছে। সো আমরা যদি এরকম দুটো কাজ আমরা চিন্তা করছি, একটা হচ্ছে যে আপনারা জানেন আমরা কোরবানি করার পরে অনেকেই আমরা ঠিকমতো যে জায়গাটায় গরু জবাই বা ছাগল জবাই করা হয় ঠিকমতো সেটা পরিষ্কার করা হয় না, তারপরে আবার গরুর যে বর্জ্য সেগুলোও ঠিকমতো পরিষ্কার করা হয় না, অনেকদিন দুর্গন্ধে ওখান দিয়ে হাঁটা যায় না, 3-4 দিন পরে থাকে, আল্লাহর রহমতে যদি বৃষ্টি হয় হয়তো বৃষ্টিতে চলে যায়। বাট আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, আমাদের গ্রুপ থেকে অনেকে হয়তো এই ধরনের কাজ করেন, সেটা হচ্ছে আমরা আমাদের নিজের গরু বা ছাগলের যে কোরবানির যে স্থান সেটা নিজেরটা প্লাস আরও 4 জনের, মানে মোট 5টা জায়গা, 5টা কোরবানির জায়গা আমরা পরিষ্কার করব, আমরা সবাই মিলে, আমি নিজেও করব, আপনারা সবাই করবেন এবং আমরা নিজেরা কাজটা করার চেষ্টা করব। যারা নিজেরা পারবো না, এখানে আমাদের অনেক মেয়ে বন্ধুরা আছেন বা অনেকে আছেন যারা নিজেরা পারবেন না, আমরা পরামর্শ দিয়েছি সেই দিনের জন্যে যা লাগে মার্কেট রেটে 300-400 বা 500 টাকা দিয়ে একটা লোক রেখে আমরা 5টা জায়গায় কোরবানির 5টা স্থান আমরা পরিষ্কার করব, যাতে করে পরিবেশের একটা উপকার হয়। দেখেন কত বড় একটা ইম্প্যাক্ট পড়ে আমাদের, যেমন আমার আইডিতে 40,000 মানুষ আছে, এই 40,000 মানুষ যদি 5টা কোরবানির জায়গা পরিষ্কার করে তাহলে 2 লাখ জায়গা পরিষ্কার হয়ে যায়। ক্যান ইউ ইমাজিন হোয়াট এন ইম্প্যাক্ট? এবং এটা সব দিক থেকে ভালো, পরিবেশের জন্য ভালো এবং সবচেয়ে বড় কথা আমরা যেহেতু বসবাস করি জায়গাটাও পরিষ্কার হলো। আর ঢাকায় বা সিটি কর্পোরেশনগুলোতে আমরা চেষ্টা করব জিনিসগুলোকে নিয়ে একেবারে সিটি কর্পোরেশনের যে ডাস্টবিন সেখানে রেখে আসা, যাতে করে এখন তো অনেক জায়গা, সব জায়গায় কোরবানি করা যায় না, ঢাকা চিটাগং নির্দিষ্ট স্থান আছে। সো এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো, ব্লিচিং পাউডার লাগবে, কিছু স্যাভলন লাগবে, সেটুকু সামাজিক কাজ হিসেবে এই খরচটুকু আমরা করব। আরেকটা কাজ আমরা করব, সেটা হচ্ছে যে আমরা, আপনারা জানেন যে ঈদের দিন আমরা দেখি যে কিছু মানুষ আমাদের যারা সবসময় সেবা দেন, যেমন ট্রাফিক পুলিশ, তারপরে সিকিউরিটি গার্ড, আমি একদম বাড়ির সিকিউরিটি গার্ডকে বলবো না কারণ তারা
ওই বাড়ির কোরবানি থেকে তারা সুবিধা পান। কিন্তু অনেকে আছে যে এটিএম বুথের যে সিকিউরিটি গার্ড বা মার্কেটের যে সিকিউরিটি গার্ড, তারা তো ঈদ না করে আমাদের জন্যই এই কাজগুলো করছে। তো আমরা চেষ্টা করবো আমাদের এখানে যারা 12,000 বন্ধু আছেন প্লাস আমার আইডিতে যে 40,000 বন্ধু আছেন, তারা সবাই মিলে আমরা একটা ম্যাজিক দেখাতে পারি। সেটা হচ্ছে যে তাদেরকে আমরা রান্না করা মাংস এবং রুটি, আমি কাঁচা মাংস তাদের দিতে বলবো না, কারণ হচ্ছে যে এটা সুন্দর দেখায় না। তারা হয়তো কেউ কেউ অবস্থাপন্ন রোজগার করে, তাদেরকে একটু সম্মান দেখানো, রান্না করা মাংস এবং রুটি অথবা খিচুড়ি মাংস যেটা পারেন আপনি একটা ছোট প্যাকেটে করে দিয়ে আসলেন। কিন্তু আমরা দিব কীভাবে সেটারও একটা সৌন্দর্য থাকা উচিত। আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমরা গাড়ি থেকে বা যে বাহন থেকে কাউকে ডেকে কোনো কিছু দিব না, আমরা বাহন থেকে বা গাড়ি থেকে নেমে একটু হেঁটে গিয়ে তার সামনে গিয়ে তাকে সালাম দিয়ে দুহাত বাড়িয়ে প্যাকেটটা তুলে দিব, হ্যান্ডশেক করলাম বা কোলাকুলি সম্ভব হলে করে আমরা চলে আসলাম। তাহলে অনেক খুশি হবে যে তাকে একটা মানুষের সম্মান দেয়া। এটা নট নেসেসারি আপনার বড় হতে হবে, নট নেসেসারি আপনার সেই অবস্থা সম্পন্ন হতে পারে, একটা রাস্তার দাঁড়ানো মানুষকে কিন্তু আমরা চাইলেই সালাম দিয়ে সম্মান করতে পারি। এবং এটা ইম্প্যাক্ট, এটা যে ভালো লাগাটা, আপনার রিটার্নটা হচ্ছে ভালো লাগা। সো এই কাজটা আমরা সবাই মিলে করব, এবং আমি আই হোপ যে আমাদের গ্রুপে যারা আছেন 12,000 মানুষ, ভালো মানুষ যারা নিজের বলার মতো গল্পের 12,000 যারা আছেন, তারা তো করবেনই, প্লাস আমার আইডিতে যারা আছেন তারা যদি ইন্সপায়ার্ড হয়ে 40,000 মানুষ তারাও যদি করেন, এবং আমার গ্রুপে যে 12,000 আছে তাদেরকে আমি অনুরোধ করব এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দেন, এবং আপনারাও উদ্যোগ নেন যাতে করে আপনি যে গ্রামে যাবেন বা ঢাকায় যে মহল্লায় থাকবেন বা চির বাংলাদেশের যে প্রান্তে আপনি থাকবেন, আপনি আরও 5-7 জনকে ইন্সপায়ার করবেন এই পরিষ্কার পরিচ্ছন্ন। এবং যেটা বললাম যে যারা সেই দিন ডিউটি করবে, বিশেষ করে ট্রাফিক পুলিশ ভাইয়েরা আমাদের, এবং এটিএম বুথের যে সিকিউরিটি গার্ড বা মার্কেটের সিকিউরিটি গার্ড, তাদেরকে আমরা কিছু অল্প একটু খাবার, তাদের রান্না করা খাবার তাদের হাতে তুলে দেবো। সো এই কাজটা আমরা সবাইকে আর একটা অনুরোধ করে আমি আজকের লাইভটা শেষ করবো, সেটা হচ্ছে যে আমার অনুরোধ, কেউ কোনো গরুর ছবি আপনার ফেসবুক আইডিতে দেবেন না বা গরু কাটার কোনো ছবি ফেসবুক আইডি দেবেন না, এটা খুবই অরুচিহীন আমি বলবো। এই কাজগুলো আমরা না করি, আমরা যেহেতু অনেক ভালো ভালো কাজ করছি সো আমাদের অনেক কিছু শিখতে হবে। অনেকে হয়তো আবেগে পড়ে ভাবেন যে হ্যাঁ আমার গরুটা খুব সুন্দর দেখাই, প্লিজ ডোন্ট ডু ইট, এটা কিন্তু আসলে দেখানোর কোনো জিনিস না। সো গরুর ছবি বা ছাগলের ছবি বা গরু কাটার ছবি বা গরুর সাথে সেলফি, এই কাজগুলো প্লিজ আপনারা কেউ করবেন না, এবং আপনাদের পরিচিত কেউ করতে গেলেও পোলাইটলি তাকে মানা করবেন যে এটা যেন না দেয়া হয়। এবং সবশেষে সবাইকে অগ্রিম ঈদ মোবারক, ভালো থাকবেন, অনেকেই গ্রামে যাচ্ছেন, ঢাকা থেকে বা শহর থেকে গ্রামে যাচ্ছেন, সাবধানে যাবেন, সুন্দরভাবে যাতে যাবেন যাতে আমার সহি সালামতে আপনারা পৌঁছাতে পারেন, বা আমার সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে প্রিয় মানুষদের সাথে ঈদ করতে পারেন। ঈদটা যেন আনন্দের হয় এবং এটা একটা স্যাক্রিফাইসের ঈদ, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন। আপনারা অনেক ভালো থাকবেন, আই উইশ ইউ অল দ্য বেস্ট, এবং আমাদের নিজের বলার মতো গল্পের যেসব বন্ধুরা আছেন তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আপনাদের এটাও আপনাদের জীবনের গল্পের একটা অংশ, কারণ হচ্ছে যে শুধু রোজগার করলে হবে না, সমাজের জন্য আমাদের কিছু দায়বদ্ধতা আছে এবং সেই কাজটা অবশ্যই করতে হবে। টেক কেয়ার, গুড বাই।